ভ্রমণ মানুষকে আনন্দের পাশাপাশি এমন কিছু শিক্ষা দেয় যা গত বাদা সিলেবাসের পাঠ্যপুস্তক থেকে কখনোই পাওয়া যায় না। হয়তো এজন্যই ভ্রমণ পিপাসু মানুষদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আমরাও ঘুরে বেড়াচ্ছি বাংলাদেশের নানা প্রান্তে, দেখানোর চেষ্টা করছি কতটা কম খরচে ঘুরে আসতে পারেন আনন্দ নিয়ে। এর ধারাবাহিকতায় মাত্র 1299 টাকার প্যাকেজে আমরা যাচ্ছি সীতাকুণ্ড ভ্রমণে। ঘুরে দেখব চন্দ্রনাথ পাহাড় এবং কমলদহ ট্রেলের রূপসী ঝর্ণা, আর সাথে থাকছে গুলিয়াখালী সি বিচ। যেহেতু দুটি আলাদা জায়গা, তাই আপনাদের সুবিধার্থে দুটি পর্ব আপলোড করা হয়েছে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা 42 জন ভ্রমণ পিপাসুদের নিয়ে ঢাকার সায়দাবাদ থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে ভ্রমণ যাত্রা শুরু করি। আমাদের ইভেন্ট ফি মাত্র 1299 টাকা। এই প্যাকেজের মধ্যে যা যা থাকছে: ঢাকা সীতাকুণ্ড ঢাকা রিজার্ভ বাস, সকাল ও দুপুরের একটি করে খাবার, চন্দ্রনাথ ও গুলিয়াখালী যাওয়ার জন্য রিজার্ভ লেগুনা, আর থাকছে কমলদহ ট্রেইলে যাওয়ার জন্য এন্ট্রি টিকিট। রাতে সীতাকুণ্ড যেতে যেতে আমরা এভাবে আড্ডা এবং গানের আসর জমাই। সকালে সীতাকুণ্ড নেমে আমরা প্রথমেই সকালের নাস্তাটি করে নিই, দেন এখন আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা করছি লেগুনাতে করে। সকল গেস্টদের নিয়ে আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করলাম। তো গাইস, সাথে থাকুন, এনজয় করুন চন্দ্রনাথ পাহাড়ের ট্রেকিং। আন্টির উপরে আমার কনফিডেন্স আছে, কিন্তু হ্যাঁ, মেয়ের উপরে আসতেছে না। হৃদয় চল, আমরা ওইটাতে ট্রেকিং করি, চল। এটা তো উঠি তো কমন, এটা কমন পড়ে গেছে। নাকি মার্কেটিং বুঝে না, সিস্টেমে বলতে হবে। হাই প্রেসারের রুগী, লো প্রেসারের রুগী, ডায়াবেটিস এর রুগী আলাদা আলাদা করে বলতে হবে। শুধু বলে যে উপরে গেলে নাড়ি আর বাস নিয়ে যান, এটা কেমন না বিষয়টা, নাকি হৃদয় তুমি কি বলো? আপনি যা বলবেন তাই সই। তারা হাই প্রেসারের রুগী, তারা নিয়ে যাবে তেঁতুল। হ্যাঁ আসার, তারা লো প্রেসারের রুগী, তারা নিয়ে যাবে হচ্ছে যাই স্যালাইন চিনি। তাহলে তো আমরা টুকিটাকি সবার থেকে একটু একটু খাইতে পারি, নাকি? অবশ্যই, সবাই তো আমাদের দিয়েই খায়। গাইস, আপনারা চন্দ্রনাথ পাহাড়ে ট্রেকিং এসে এখানে দুটো রাস্তা পেয়ে যাবেন। এখানে অনেকেই ভুল করে ডান দিকের রাস্তায় চলে যায়, কিন্তু আপনারা মনে রাখবেন
ট্র্যাকিংটা শুরু হবে বাম দিক থেকে, মানে যে রোড থেকে। আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে আপনার আমাদের চন্দ্রনাথ পাহাড় থেকে নামার রুট, আমরা এই রোড দিয়ে নামবো। আপু আপু তার হাজবেন্ডের শোকে এখন পাগল, প্রায় পাগল পাগল, প্রায় পাগল পাগল। আপু আমরা সামনে যান, মোবাইল নিয়ে আগে নামার সময় দেরি করি না। আপনারা কিছু দূর ট্র্যাকিং করার পর এখানে একটি এরকম ছোট একটি ঝর্ণা পেয়ে যাবেন। এই তো এই ঝর্ণাটি পেয়ে যাবেন। ঝর্ণা দেখার পর আবার এদিক দিয়ে ট্রেকিং শুরু করবেন। জাহিদ ভাই, এ জাহিদ ভাই, আর কয় মিনিট? দুই মিনিট। ভাই আপনার ফিলিংস কেমন? ফিলিংস প্রচুর কষ্ট ভাই। আছে আছে চলেন চলেন উড়েন ভাই, কি দেনে পড়ছেন? চলেন চলেন চলেন। তার দেখে শিখা উচিত তোদের। আসিফ বন্ধু, তোমার ফিলিংস কেমন? শেষ জীবনে যে শিক্ষা থেকে এই জায়গায় এলাম, এই তো ওয়ার্ম আপ। জাহিদ ভাই ওখানে হাফ আছে? যে জায়গায় হেলায় খেলা থাকবো মনে করবো, এটি ছবি তোলানোর জায়গা।
ভাই আপনার গো একটা ইনস্পিরেশন দিবেন কি আছে এই এবার আর কোনো কথা হবে না গাইস আপনারা চন্দননাথের ট্রেকিং করতে করতে এখানে আর একটি ছোট ঝর্ণা পেয়ে যাবেন এই হচ্ছে সেই ছোট ঝর্ণা দেন এখান থেকে আবার ট্রেকিং শুরু কি অবস্থা ফিলিংস কেমন ট্রেকিংয়ে আমরা এখন অবস্থান করছি চন্দ্রনাথের চূড়ায় চন্দ্রনাথের চূড়া থেকে নিচে ওই ছোট মন্দিরটা দেখা যায় আমরা ওই মন্দির হয়েই এই চূড়ায় উঠেছি আমরা চন্দ্রনাথের চূড়ায় বেশিক্ষণ দেরি না করে এই পথ ধরে আবার নামা শুরু করি আমাদের পরের গন্তব্যগুলি খালি সি বিচ আর কমলদহ ট্রেলের রূপসি ঝর্ণা যা আপনারা সীতাকুণ্ড ভ্রমণ পার্ট টুতে পেয়ে যাবেন তো গাইস এই ছিল আজকের চন্দ্রনাথ ট্রেকিং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম